নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মেরি মাটি মেরা দেশ অভিযান, ছোট জলাঙ্গায় স্মারক শিলা পরিমল। স্বাধীনতা দিবসে সাজছে নরসিংটোলা, উদ্যোগ বিধায়ক দীপায়ন। আরএসএস এর উদ্যোগে অখণ্ড ভারত দিবস শিলচরেও মর্যাদায় পালিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের শহীদ বীর ও বীরাঙ্গনাদের সম্মানে মেরি মাটি মেরি দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার ধলাই বিধানসভার বড়জালাঙ্গা উন্নয়নখণ্ডের অন্তর্গত ছোট জলাঙ্গা এমবি স্কুলের বীরদের প্রতি সম্মান জানিয়ে স্মারক শিলা স্থাপন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, দেশের জন্য আত্মবলিদান করা বীর এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রচার অভিযানের আয়োজন করা হয়েছে। দেশজুড়ে এই প্রচার অভিযানের আওতায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরই মধ্যে বীরদের প্রতি সম্মান জানানো এবং স্মারক শিলা স্থাপন করা, দেশের স্বাধীনতার 75 বছর পূর্তিতে যে আজাদী কি অমৃত মহোৎসবের আয়োজন করা হয় মেরি মাটি মেরা দেশ, এর মধ্যে দিয়ে তা সমাপ্ত হবে। তিনি বলেন, এক বছর আগে দেশব্যাপী হর ঘর তিরঙ্গা অভিযান ব্যাপক সাড়া ফেলেছিল, এবছর আজাদী কা অমৃত মহোৎসবের আওতায় মেরি মাটি মেরা দেশ এর আয়োজন করা হয়েছে। 9 থেকে 30 আগস্ট পর্যন্ত মেরি মাটি মেরা দেশ প্রচার অভিযান গ্রাম, ব্লক ও জাতীয় স্তরে অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, অমৃত কলস যাত্রার আয়োজন করা হবে, যার মধ্য দিয়ে দেশের সমস্ত প্রান্তের মাটি 7,500 কলস করে দিল্লিতে অমৃত বাটিকা তৈরি করা হবে। এটি হয়ে উঠবে এক ভারত শ্রেষ্ঠ ভারতের প্রতি দায়বদ্ধতার প্রতীক। এদিন মন্ত্রী ধলাইয়ের বিএনএমবি স্কুল, 398 নম্বর শুকতলা এলপি স্কুল, দর্মিকাল হাই স্কুলে স্মারক শিলা স্থাপন করেন। এদিনের আয়োজিত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন বড়জালাঙ্গা উন্নয়নখণ্ডের বিডিও পারমিতা দেব, নরসিংপুর উন্নয়নখণ্ডের বিডিও যাত্রাকান্ত কর্মকার, পালংঘাট উন্নয়নখণ্ডের বিডিও আরিফ আহমেদ, বড়জালাঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, বড়জালাঙ্গা উন্নয়নখণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবুদ দাস, নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি লাল বাহাদুর কর্মী, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, ছোট জালাঙ্গা এমবি স্কুলের প্রধান শিক্ষক কেশব দীক্ষিত প্রমুখ। আমরা শপথ নিয়েছি, মাটিকে নিয়ে। কেন মাটিকে নিয়ে? জন্য যে এই মাটি স্বাধীন দেশের মাটি, স্বাধীন গ্রামের মাটি, স্বাধীন স্কুলের মাটি, এই মাটিকেও আমাদের সম্মান করতে হবে। এই মাটি আছে বলে আমরা আছি, এই মাটি নেই আমরা থাকব না। কাজেই মাটির প্রতি সম্মান মানে তোমার পরম্পরা, তোমার ইতিহাস, তোমার দেশ, সবকিছুর প্রতি তোমার সম্মান দেখেন, যার জন্য এই দেশের শ্রদ্ধার প্রধানমন্ত্রী প্রত্যেকটা গ্রামে এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের স্মরণে আছে। এরকম নয় যে আমাদের স্মরণে নেই। তারপরেও আমরা অনেক সময় কর্তব্য থেকে আমরা একটু বিচ্যুত হয়ে যাই তো, তোমরাও হও আমরাও হই। 77তম স্বাধীনতা দিবস ও আজাদীর অমৃত মহোৎসব উপলক্ষে 15 আগস্ট মঙ্গলবার সন্ধ্যা 5:30 থেকে শিলচর নরসিংটোলার পার্ক ও পুকুরে জমকালো সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আলোকসজ্জায় সেজে উঠবে পুকুর পার্ক। 5টি নৌকায় 39 নম্বর আসাম ব্যাটেলিয়ানের জওয়ান এবং বিশিষ্ট শিল্পীরা পরিবেশন করবেন দেশাত্মবোধক সঙ্গীত। একথা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তার কথায়, দেশের শহীদ বীর ও বীরাঙ্গনাদের সম্মানে মেরি মাটি মেরা দেশ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতা দিবসকে স্মরণীয় করতে সবাইকে আহ্বান জানিয়েছেন। এই অঙ্গ হিসেবে নরসিংটোলার পুকুরে তিনি এই অনুষ্ঠান আয়োজন করছেন। বিধায়ক দীপায়ন বলেন, অনুষ্ঠানে শিলচরের কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনাও জানানো হবে। আমার একটি উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগে আমি এই অনুষ্ঠানকে আয়োজন করেছি। আমাদের যে এই নরসিংতলা পুকুর, এই পুকুরটাতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পেছনে নৌকা রাখা আছে। এই 5টি নৌকাতে আমাদের 39 আসাম ব্যাটালিয়ানের যারা জওয়ানরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা প্যাট্রিয়টিক সং দেখতে পাবো।
আমাদের রতজঞ্চলের অনেক শিল্পী রয়েছেন, তাদের মাধ্যমে অনেক পেট্রিয়টিক গান আমরা শুনতে পাবো। এই আয়োজন আমি করেছি, এখানে লাইট থাকবে, লাইট লাগানো হবে। তো সন্ধ্যা 5:30টার সময় এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের শুরুতেই আমি ডেপুটি কমিশনার রোহন কুমার ঝা, আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নুমাল মাহাতোজি, তাদের মাধ্যমে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে সম্মান জ্ঞাপন করব। আমাদের দুটি প্রতিষ্ঠান রয়েছে, ভারত সেবা শ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশন, তাদের স্বামীজিকে আমরা সম্মান প্রদর্শন করব। আর 39 আসাম রাইফেলসের ব্যাটালিয়ান যারা রয়েছেন, জওয়ানরা রয়েছেন, তাদেরকে সম্মান জ্ঞাপন করে এই অনুষ্ঠানের শুরু হবে। আমি যে আজকের এই অনুষ্ঠান যে আগামীকালকে করব, এই অনুষ্ঠানের প্রথম পরিকল্পনা ছিল আমার খালের উপরে নৌকা মাধ্যমে সেটা করব। কিন্তু আপনারা জানেন যে খালের উপরে অনেক পুল রয়েছে, এখানে আনতরেস কনস্ট্রাকশনও রয়েছে, তো সেইগুলো এই মুহূর্তে সম্ভব না। তো আগামী দিনে আমরা যাতে ভবিষ্যতে যে এই রাঙ্গির খাল বোথ সাইড গার্ডওয়াল হওয়ার পর আমরা নেটিংয়ের ব্যবস্থা করব আর লাইটের ব্যবস্থা করব, আর জয়েস দিয়ে উইদাউট ল্যাগ আমরা পুলগুলো ব্যবস্থা করব যাতে নৌকা চলাচল সুন্দরভাবে করতে পারে। তো এই পরিকল্পনা আমার রয়েছে। কাছাড় জেলার বরখোলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিম কাছাড় জেলার ব্যবস্থাপনায় সোমবার দুপুরে বরখোলা মাল্টিপারপাস হলে অখণ্ড ভারত দিবস পালন করা হয়। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার পূজা অনুষ্ঠানের সূচনা করা হয়। সভায় পরিচালক, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের রসায়ন বিভাগের প্রধান ও গুরুচরণ কলেজের দক্ষিণ আসাম প্রান্তের প্রচার প্রমুখ অভিজিৎ নাথ বলেন, অখণ্ড ভারতের বিভাজন হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেই বিভাজনের পেছনে একাংশ রাজনৈতিক নেতার হাত রয়েছে। স্বাধীনতার প্রাক মুহূর্তে এই অনুষ্ঠানের আয়োজনের আসল উদ্দেশ্য হল অখণ্ড ভারতের সংকল্প গ্রহণ করা। তিনি এও বলেন, ভারতবর্ষ থেকে বিভাজিত হয়ে 16টি দেশের সৃষ্টি হয়েছে। এই দেশ সবার, এই দেশ নানা ভাষাভাষীর মধ্যে লোক বসবাস করে, সবাই ভারত মায়ের সন্তান। যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে দুই ভাগে বিভক্ত হয়ে, এক অংশকে বলা হয়েছে ভারতবর্ষ, আরেক অংশকে পাকিস্তান। কিসের ভিত্তিতে হয়েছে? যে ধর্মভিত্তিক জনসংখ্যার ভিত্তিতে ভারত মাতাকে সেই সময় দুভাগ করা হয়েছে। ঠিক তার আগে পর্যন্ত যদি আমরা দেখি, তো তার আগে পর্যন্ত ভারতবর্ষে যদি আমরা প্রাচীন কাল থেকে ভারতবর্ষকে দেখে আসি, তাহলে আমরা দেখব যে ভারত মাতার আমাদের এইখানে যে মানচিত্র আছে, যে ছবিটা ভারত মাতার দেওয়া আছে, তার মধ্যে একটা মানচিত্রের রূপ আছে। সেই রূপের দিকে যদি আমরা মোটামুটি থাকাই, তাহলে আমরা বুঝব হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে। কংগ্রেসকে বুথ লেভেল থেকে শক্তিশালী করার ডাক দিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। রবিবার উদারবন্দ হাসপাতাল রোডের অডিটোরিয়ামে উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়ের পৌরোহিত্যে এক কর্মী সভার আয়োজন করা হয়। সভায় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বুথ কমিটি শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, বুথ কমিটি গঠনের পর মণ্ডল কমিটি গঠন করা হবে। প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন, জনগণের সমর্থন রয়েছে কংগ্রেস দলের উপর, তাই আগামী কংগ্রেস আবার জয়ী হবে। যারা বিজেপিতে যোগদান করেছেন, এখন তারাই আবার যোগদান করেছেন কংগ্রেস দলে। কর্ণাটকে কংগ্রেস দল জয়ী হওয়ার কারণ হচ্ছে শক্তিশালী বুথ কমিটি, তাই বুথ কমিটিকে শক্তিশালী করতে হবে। বুথ কমিটি শক্তিশালী হলে সংগঠন শক্তিশালী হবে। ভালো সময়ে মানুষের অভাব হয় না, খারাপ সময়ে মানুষ সঙ্গ ছেড়ে চলে যায়। তাই এই সংগঠনকে শক্তিশালী করার জন্য সব কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আবেদন জানান তিনি। জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার বলেন, পুরনো কংগ্রেস কর্মীরা এখন দলে রয়েছে, তারা কখনো দল ছেড়ে যাননি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা রায় ত্রিবেদী, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। আয়োজিত কর্মী সভায় আমাদের নবনির্বাচিত সভাপতি উদারবন ব্লক কংগ্রেসের পুলক রায় মহাশয়ের নেতৃত্বে আজকে যেভাবে একটা উদারবন ব্লক কংগ্রেসে শক্তিশালী সংগঠন হয়েছে, সত্যি প্রশংসনীয়। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু আসামেও মনে হয় না কোনো জায়গাতে এরকম কর্মীরা মিলে আজকে সেই ব্লক কংগ্রেস চলার জন্য ব্লক কংগ্রেস সভাপতিকে একটা গাড়ি অনুদান দিয়েছেন। সঙ্গে উদারবন ব্লকের আগে স্থায়ী অফিস ছিল না, আজকে এখানে একটা অফিস নেওয়া হয়েছে। আগামী দিনে উদারবন ব্লক কংগ্রেসের একটা ঠিকানা চাই, সেই ঠিকানার জন্য আজকে এখানে ব্লক কংগ্রেসের অফিস হয়েছে। আমাদের যারা উদারবন ব্লকের যারা কর্মীরা আছেন, যুব কংগ্রেস, NSUI, মহিলা কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, সেবা দল, প্রত্যেক শাখা সংগঠন মিলে সেই উদারবন্দের ব্লকের অন্তর্গত যেসব শাখা সংগঠনের কর্মীরা থাকবেন, সবাই এখানে বসে
দলের কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা মতামত এবং আগামী দিনে দলের কাজকর্ম এখান থেকে পরিচালনা হবে। কাশীপুর স্থিত 147 সিআরপিএফ এর উদ্যোগে 15 আগস্ট স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন কেন্দ্র করে সিআরপিএফ এর জওয়ানরা সাধারণ মানুষের সজাগতার উদ্দেশ্যে এক বিরাট পদযাত্রা র্যালির আয়োজন করে। এই র্যালিটিতে অংশগ্রহণ করে সিআরপিএফ জওয়ানরা আজাদী কা অমৃত মহোৎসব স্লোগান দিয়ে কাশীপুর 147 সিআরপিএফ ক্যাম্প থেকে বের হয়ে শিলচর তারাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। 100 হাত লম্বা তিরঙ্গা পতাকা নিয়ে প্রায় 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 120 জন জওয়ানরা সজাগতা র্যালি করেন। র্যালি শেষ হয় সেদিন কাশীপুর 147 নম্বর সিআরপিএফ ডেপুটি ক্যাম্প কমান্ডার অরবিন্দ কুমার চৌবে উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সমগ্র দেশে আজাদী কা অমৃত মহোৎসব স্বাধীনতা দিবস যেন প্রতিটি ঘরে পালন করার পরামর্শ দেওয়া হয় এবং দেশের স্বাধীনতার জন্য শহীদদের স্মরণ করা হয়। এই জন্য সিআরপিএফ জওয়ানদের পদযাত্রা র্যালির আয়োজন করা হয়েছিল। हर घर का तिरंगा, इस थीम पर हम लोगों ने हमारा एरिया ऑफ ऑपरेशन पर 1000 से ऊपर तिरंगा लगवाया है और साथ साथ एक 200 मीटर का एक सिंगल तिरंगा लेके हम लोगों ने 10 किलोमीटर का एक रैली हमारे बटालियन हेडक्वार्टर से लेके सिलचर रेलवे स्टेशन तक आयोजित किया है और इसमें करीब 120 जवान शामिल हुए थे। श्री हरपाल सिंह DAGP CRPF उन्होंने उसका इनॉग्रेशन किया है और यहाँ पर ये अभी क्लोजिंग हुआ है। इसके बाद हम लोग जो हमारा एरिया में जो शहीद हुए जवानों का वीर पत्नियों को वीर नारी प्रोजेक्ट प्रोग्राम के अंदर हम लोग आज सम्मानित कर रहा है हमारा बटालियन हेडक्वार्टर में बुला के, तो यही आज का ये। ভাগাবাজারে মাদ্রাসায় নৃশংসভাবে হত্যা হওয়া রজিমুলের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাই সমষ্টির অন্তর্গত ভাগাবাজারে দারুল সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার শনিবার গভীর রাতে মাদ্রাসার ভিতরে নৃশংসভাবে হত্যা হওয়া ফ্রেন্স নগরের বাসিন্দা জয়নাল হোসেন লস্করের পুত্র রজিমুল হোসেন লস্কর পরিবারের সাথে সাক্ষাৎ করে আসাম সরকারের পরিবহন আবগারী ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়াত 12 বছরের ছাত্র রজিমুলের পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং এই অমানবিক নৃশংস ঘটনার সাথে যে জড়িত রয়েছে তাদের প্রত্যেককেই উপযুক্ত শাস্তি প্রদানের আশ্বাস দেন। তিনি সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সব ধরনের সাহায্যে আশ্বাস দেন এবং অতি সত্বর নৃশংস ঘটনায় যারা জড়িত তাদের সবাই জেলে যাবে বলে তিনি জানান। ভরকলার RSLM এর ব্যবস্থাপনায় সোমবার আজাদী কা অমৃত মহোৎসব পালন করা হয়। সোমবার দুপুর 12টা নাগাদ জীবিকা সখী, ব্যাংক সখী, কৃষি সখী, গ্রাম সখীর মহিলারা স্কুটি নিয়ে বরকলা ব্লক কার্যালয় থেকে শুরু করে বরকলার প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে বরকলা ব্লক কার্যালয়ে এসে শেষ করে। এদিন 60টি স্কুটি নিয়ে পরিক্রমা করা হয়। 7 জন সখী উপস্থিত ছিলেন। এদিনের র্যালি কার্যসূচি পরিচালনা ছিলেন ব্লক BPM মনোরঞ্জন সূত্রধর। হার ঘর তিরঙ্গা আমরা পালন করছিলাম। আমরা প্রত্যেক ঘরে ঘরে 13, 14, 15 তিন দিন আমরা প্রত্যেক ঘরে ঘরে পতাকা উত্তোলন আমরা করছিলাম। এবারও সিমিলারলি আমরা সরকারি নির্দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের নির্দেশে আমরা 13, 14, 15 তারিখ তিন দিন আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা বিশেষ করে SHG মহিলারা আসাম স্টেট গ্রুপের লাইভলিহুড মিশনের অধীনে যে SHG মহিলারা আছে আমরা বরকলা ব্লকের অধীনে প্রায় 13,000 মহিলা আছে প্রত্যেক মহিলার ঘরে ঘরে এই তিন দিন পতাকা উত্তোলন করা হয় এবং আজকে এই আজাদী কা অমৃত মহোৎসবের একটা উৎসব হিসাবে এটাকে পালন করার উদ্দেশ্যে এবং মানুষের প্রতি সাধারণ মানুষের প্রতি সচেতনতার উদ্দেশ্যে আজকে একটা র্যালি বাইর করা হয়েছে। এই র্যালি প্রায় 60 জন মহিলা আছিল আমরা, তারা হইল গিয়ে আমরা বিভিন্ন পর্যায়ের কমিউনিটি ক্যাডার আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের অধীনে, তারা হইল গিয়ে আপনার জীবিকা সখী, কৃষি সখী, পশু সখী, ব্যাংক সখী, বীমা সখী, তো তারা প্রত্যেকেই সরকারি স্কুটি পাইছে আমরা SHG-র কামকাজ করার লাগে, কামকাজটাকে ত্বরান্বিত করার লাগে, সেই হিসেবে তারা সরকারি স্কুটি নিয়ে আজকে তারা একটা র্যালি বাইর করছে ব্লক থেকে। আমরা বরকলার প্রধান প্রধান অঞ্চল ঘুরিয়া আবার আমরা ব্লকে আইয়ে আমরা এটা শেষ করছি, সমাপ্ত করছি। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির পক্ষ থেকে ছাত্রীদের বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় গত 12 আগস্ট 2023 শনিবার শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির পক্ষ থেকে বিদ্যালয়ের উপস্থিত ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়। এতে প্রায় 80 জন ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সমিতির সভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দাস শিবির পরিচালনা করেন। বরাবরের মতো এবারও বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাক্তনী সমিতির সহযোগিতা করেন। প্রাক্তনী সমিতির উপদেষ্টা কমিটি ও কার্যকরী সমিতির প্রধান সদস্য এই শিবিরে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করতে সাহায্য করেন।
সমিতি সম্পাদিকা সঙ্গীত দত্ত জানান, বিগত দিনের মতো আগামীতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য প্রাক্তনী সমিতি সচেষ্ট থাকবে। আমরা সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির সদস্যরা, আমরা যেখানে একত্রিত হয়েছি এই বিদ্যালয়ের ছাত্রীদের ব্লাড গ্রুপ নির্ণয়ের কাজটি করার জন্য। আমাদের এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি আমাদের এই ব্যাপারে উদ্যোগ নেন, তিনি আমাদের সভানেত্রী সর্বজন শ্রদ্ধা ডক্টর বিজয়লক্ষ্মী দাস মহাশয়। এর সাথে অন্যান্য অনেক সদস্যরা সক্রিয়ভাবে থাকেন, আমরা সবাই মিলে এই কাজটি করি। আজকে এটা নতুন নয়, আমরা এর আগেও স্কুলে এটা করেছি, এছাড়া স্কুলের বাইরে অন্যান্য জায়গায় অন্যান্য স্কুলেও আমরা এই ব্লাড গ্রুপ নির্ণয়, এছাড়া স্কুলে এই অল্প বয়সী ছাত্রীদের মধ্যে জেনারেল হেলথ ক্যাম্প, এরপর এনিমিয়া ডিটেকশন, যেটা এই বয়সের মেয়েদের মধ্যে একটা থাকে কিন্তু বোঝা যায় না অনেক সময়, এইটা দেখার জন্য আমরা এনিমিয়া ডিটেকশন ক্যাম্পও করেছি আগে, হেলথ ক্যাম্প করি, হেলথ অ্যান্ড হাইজিনের ব্যাপারে আমরা ক্যাম্প করেছি, অ্যাওয়ারনেস করেছি, এবং ভবিষ্যতে আমরা এনিমিয়া ডিটেকশনের আরও ক্যাম্প করবো। এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ আমাদের যথেষ্ট সহায়তা করেন এবং সমস্ত সদস্যা যারা আছেন এখানে সকলেই এতে অংশ নিয়ে ব্যাপারটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই ব্যাপারে আমাদের সহায়তা করেন। আমরা এই কাজটি করতে পেরে অত্যন্ত আনন্দ পাই, একটি বড় কাজের অংশ। বর্তমান যুগে মামু পীরের হঠাৎ আবির্ভাব দেখতে পাওয়া যায়। উল্লেখ্য, তিনি করিমগঞ্জ লক্ষ্মীবাজার নারিকলি গ্রামের মামু পীর বলে পরিচিত। ওনার আসল নাম সৈয়দ নুরুল হক সাহেব। জানা যায় তিনি নাকি 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখতেন, এভাবে 18 বছর রোজা রেখেছেন। তিনি একজন প্রচণ্ড ধর্মপ্রাণ, 12 মাস নিরামিষ আহার করেন, প্রতিদিনই তা জল আর লবণ হাতে নিয়ে মানুষের ভিড় জমে ওনার কাছে। তিনি জায়গায় জায়গায় রুখি দেখেন প্রায় প্রতিদিন। দক্ষিণ করিমগঞ্জ, উত্তরকুন করিমগঞ্জ দু তিনটি রোগীর দেখার স্থান রয়েছে ওনার কাছে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কিছু করার নেই, উনি সব ঈশ্বরের কৃপা, ওনার কোনো টাকা পয়সার লোভ নেই। যেসব রোগীরা ডাক্তার দেখিয়ে রোগ থেকে নিরাময় পাচ্ছে না, সেই সব রোগীরা ওনার কাছে এসে সুস্থ হয়ে যাচ্ছে। যেমন কিডনি, হাড়, পাথর, সুগার, ডায়াবেটিস, মানসিক, ভৌতিক সহ আরো কঠিন কঠিন রোগের মুক্তি হয়। সকালে আমার ছেলে আমার পরিবার লইয়া ওখানে গেছি, আমার আমার সম্বন্ধীকর শ্বশুর বাড়ি লাভাতে, আমরা মামুরে পাইছি, পাই সোলামুল্লাম করেছি, করাতে করেছিলাম, কিন্তু সমস্যা কয়েকজন ছেলেবাবুকে দেওয়া ছেলেবাবু তাই না, আত্ম লইছেন সব সম্পূর্ণ কাপড় খুলিয়া লইয়া আল্লাহ ফুয়েকে দিয়েছেন, দিয়া কয়েছেন আগে আল্লাহ আর তোমার সন্তান ভালো হয়তো, যদি আগামী কালা সকালে 8 বেজে আমার লক্ষ্য করতে পারেন তো আপনার সন্তান আল্লাহ হায়াত দিত, আর আমি উসি আল্লাহ দোয়া করতাম। ও তখন থেকে আমি এখন পর্যন্ত আমার 4 ছেলে সন্তান সম্পূর্ণ, আমার কোনো ডাক্তারের 10 নিতে পারেন না, সম্পূর্ণ আমার মামুর কাছে সুস্থ করিয়া, তা বললে হোক মাথা বেদনা হোক যে তাও সমস্যা হোক সম্পূর্ণ নিজের সমস্যা আছে, তাও সম্পূর্ণ মামুকে চালিয়ে দেখা বুঝছেন না, আমি পুরো গোটা পুরা 14 বছর আমার ছেলে এখনও তো 14 বছর ছেলে, 14 বছর দিয়ে আমি মামুর কাছে ফায়দা পাইয়া দিই, আমি কোনো ডাক্তার মূল্য দেখাই না বুঝছেন না, আমার বেশ ভালো লাগলো আমরা মামুর। শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে বিশেষ পূজাপাঠ সহ শিব অভিষেকের আয়োজন হলো অরুণাচল মহাকাল ভৈরব মন্দিরে। এদিন মাসিমপুর অরুণাচলে ওই ভৈরব মন্দিরের সেবায়িত এদিনটির বিশেষ তাৎপর্য তুলে ধরেন। এদিন অসংখ্য শ্রদ্ধালুরা মন্দিরে গিয়ে শিবকে স্নান করে সদাশিব সুন্দর মহাকাল ভৈরবের সেবা পূজা চলছে, বা এই বলবন উপলক্ষে যে সদাশিব সুন্দরের সেবা পূজা বিশেষ অনুষ্ঠান, ভক্ত সমাবেশ, পূজা অঞ্জলি, ভোগ, ভক্তগণের আবির্ভাব চলছে। এই মহাকাল ভৈরবের অসংখ্য কৃপা, বাবা মহাকাল ভৈরবকে আমি ধন্যবাদ জানাই, বাবা মহাকাল ভৈরবকে আমি ধন্যবাদ জানাই, বাবা মহাকাল ভৈরব কৃপাময় চক্রবর্তীর উপরে অসংখ্য আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি দিয়েছেন। তার মন্দিরে বাবা মহাকাল ভৈরবের মন্দিরে সেবাই অর্থাৎ নিজগুণে গ্রহণ করে কৃপাময় চক্রবর্তীর হাতে যে নিজগুণে সেবা পূজা গ্রহণ করেন, তাই আমি বাবা মহাকাল ভৈরবের চরণে কোটি কোটি প্রণাম জানাই। তার জন্য আমি নর্মস্ত হিসাবে বাবার চরণে কোটি কোটি ভক্তি করি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় প্রতি বছরই প্রয়াস কিছু না কিছু কার্যক্রম হাতে নিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়।
চুরুদুৎপাতিলের কানাইকুড়ি গ্রামে প্রয়াসের পক্ষ থেকে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। প্রয়াসের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী শান্তনু রায় মহাশয় জানান, মেডিকেল ক্যাম্পে প্রায় 150 জনের মতো রোগী দেখা হয় এবং তাদেরকে বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। তার সঙ্গে মেডিকেল ক্যাম্পে ছিল ফ্রি হিমোগ্লোবিন টেস্ট, সুগার টেস্ট, ব্লাড প্রেশার, ডেন্টাল চেক আপ ইত্যাদি। শান্তনু রায় মহাশয় ধন্যবাদ জানান ডক্টর নবজিৎ দে, ডক্টর মোহাম্মদ সুলতান, ডক্টর রাজশ্রী দাস মহাশয়কে। তাদের সহযোগিতা ছাড়া এ ধরনের একটা ক্যাম্প করা সম্ভব ছিল না। নমস্কার, আজ আমরা প্রয়াসের পক্ষ থেকে চুরুদুৎপাতিলের কানাইকুড়ি বাগানে একটি ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প করিয়েছি। এটা প্রত্যেক বছরই আমরা করে থাকি বিভিন্ন মাসে, তবে এইবারে যেটা মেডিকেল হেলথ ক্যাম্প ছিল এটা আমাদের স্বাধীনতা বর্ষ উপলক্ষে ছিল। আগামীকাল আমাদের 15 আগস্ট, তাই উপলক্ষে আমরা আজ ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পটা এই জায়গায় করালাম। এখানে এসে করে মেডিকেল ক্যাম্পটা খুবই ভালো লাগলো। প্রায় এই ক্যাম্পের মধ্যে 150 জনের মতো আমরা রোগীকে দেখা হয়েছে, সঙ্গে ব্লাড প্রেশার চেক, হিমোগ্লোবিন চেক এবং সুগার টেস্টও হয়েছে। তার জন্য আমাদের ডক্টরদেরকে অনেক ধন্যবাদ জানাই। ডক্টরের মধ্যে আমাদের সাথে সঙ্গে ছিলেন, এই ক্যাম্প যারা তাদের সাহায্য ছাড়া এই ক্যাম্পটা সফল হতো না। ডক্টর নবজ্যোতি দে মেডিসিন বিশেষজ্ঞ, সঙ্গে ছিলেন আমাদের বিডিএস দুজন, মোহাম্মদ সুলতান এবং রাজশ্রী দাস। ওরা দুজন হলেন আপনার জেনেসিস হেলথ কেয়ারের স্বত্বাধিকারী। ওরা ফ্রিতে ডেন্টাল চেক আপ করেছেন এবং মেডিসিন উপলব্ধ করিয়েছেন যাদেরকে প্রয়োজন। তার জন্য আবারও আমরা এই গ্রামের সবাইকে এবং মেম্বার যিনি ছিলেন এবং এই গ্রামের অন্যান্য যারা আমাদের এই ক্যাম্প করতে সাহায্য করেছেন তাদেরকে প্রয়াসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সংস্কারের দাবিতে অবশেষে জাতীয় সড়ক অবরোধে নামলেন ফকিরবাজারের জনগণ। 77তম স্বাধীনতা দিবসের একদিন পূর্বে জনতার আন্দোলনে কাঁপল করিমগঞ্জ জেলার ফকিরাবাজার এলাকা। সড়ক সংস্কারের দাবিতে ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ বেশ কিছু সময় স্তব্ধ হয়ে পড়ে। করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক ও ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়কে সড়ক সংস্কারের দাবিতে ক্ষুব্ধ জনতায় সড়ক অবরোধে বেশ কিছু সময় স্তব্ধ হয়ে পড়ে করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক ও ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়ক। এদিন সড়ক সংস্কারের দাবিতে স্থানীয় জেলা পরিষদ প্রতিনিধি বজলুল হক চৌধুরী আসানের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করলেন বৃহত্তর ফকিরবাজার এলাকার যুব সমাজ। প্রায় 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধের ফলে আটকা পড়ে শত শত যানবাহন। হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, আসাম সরকার হায় হায়, সাংসদ কৃপানাথ মালা মুর্দাবাদ ইত্যাদি ধ্বনিতে উত্তাল হয়ে উঠে বৃহত্তর ফকিরাবাজার এলাকা। খবর পেয়ে অবরোধ প্রত্যাহার করাতে ঘটনাস্থলে ছুটে আসেন সদর সার্কেল অফিসার জয়া ক্রিস্টিয়ানো, সদর ওসি ভাবেন দেহাঙ্গিয়া, স্থানীয় বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। পরে শীঘ্রই রাস্তা সংস্কারের আশ্বাস দেন সদর সার্কেল অফিসার। আলটিমেটলি বিভাগের পত্র আছে, কাজের ব্যাপারে সবগুলো অফিসিয়ালি সব জিনিসগুলো আছে। দ্যাট মিন্স যে জিনিসগুলো আজকে দেখা যায় যে এটা ওভারলোডের একটা ব্যাপার আছে, তারপর হয়তোবা বিভাগের যেগুলো কাজ করছে কাজেরও গাফিলিতে থাকতে পারে। আলটিমেটলি কাজ বাজে হোক বা ওভারলোডের ব্যাপার হোক, যেভাবে হোক, উই আর পিপল, আই এম পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমরা এক কথা জানি যে আমাদের রাস্তা ঠিক থাকতে হবে। যদি রাস্তায় যদি ওভারলোডের কারণে যে কারণে হয় যদি, তার জন্য ইট ইস দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হবে। আমাদের একটাই কথা অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের রাস্তাঘাট ঠিক থাকতে হবে। ব্যবসা হোক, আমাদের কোনো আপত্তি নেই ব্যবসা হতে, আমরা সেটা বলবো না যে ব্যবসার দোকানে, কারণ যুব সমাজরা ব্যবসা করবে, ব্যবসা করে নিজের পেট চালাবে, সেটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু সময়ে আমাদের রাস্তা আমাদের সবগুলো ঠিক থাকতে হবে, এইটাও আমি একদম পাবলিক রিপ্রেজেন্টেটিভ মনে করি। এবং সেখানে আমাদের সার্কেল অফিসার এখানে আসছেন বিধায়ক হিসাবে, আমিও কমিটমেন্ট করছি আপনার রাস্তা ছেড়ে দিন, আমরা এবার বিধানসভা হবে এবং আমি মনে করি যে সামনের দিনে একটা কোয়ালিটি রাস্তা হোক, এখানে ছেপ দিয়ে লেপ দিলে হবে না, ভালো কোয়ালিটি রাস্তা হতে হবে, ভালো ভালো কোয়ালিটি রাস্তা একটা হতে হবে। কারণ আমরা দেখেছি যে কাঠিগড়াতে যেগুলো ঢালাই করে যেগুলো রাস্তা করেছে, মানে এই রাস্তা ইন্টারন্যাশনাল হাইওয়ে, সো দ্যাট ঢালাই করে ভালো রাস্তা করতে হবে, সেটাই আমাদের দাবি আছে। ডিলিমিটেশনের খসড়া প্রস্তুত করার আগে বরাক উপত্যকার জনগণের কোনো মতামত গ্রহণ করা হয়নি। জনগণের অসুবিধা বা অধিকারের কোনো কথার গুরুত্ব না দিয়ে খসড়া ডিলিমিটেশন রিপোর্ট প্রায় হুবহু রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করায় ক্ষুব্ধ ফোরাম ফর সোশ্যাল হারমোনি। একটি সাংবাদিক সংস্থার এখনও ভূমিকায় বরাকের জনগণ মর্মাহত, ক্ষুব্ধ ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চনার গ্লানিতে ভুগছেন। এক সাংবাদিক সম্মেলনের প্রতি এই বঞ্চনার বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতি দ্বারস্থ হবে। এছাড়া ডলুর জমি অধিগ্রহণ নিয়ে গুয়াহাটি আদালতে মামলা চলছে। এমত অবস্থায় এয়ারপোর্ট অথরিটি প্রাইভেট ঠিকাদার কোম্পানিকে দিয়ে পরিবেশ অডিটের জন্য সার্ভে করতে নেমেছে, এ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অরিন্দম দেব, বিশ্বজিৎ দাস, ফারুক আহমেদ লস্কর এবং মানুষ দাস।
এই অত্যন্ত পরিতাপের বিষয় যে নির্বাচন কমিশনের মতো স্বশাসিত একটি সাংবিধানিক সংস্থা বোড়াকের জনগণের অসুবিধা অধিকারের কোনো কথায় গুরুত্ব না দিয়ে খসড়া ডিলিমিটেশন রিপোর্ট প্রায় হুবহু একই রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? এবং এর জায়গার থেকে দাঁড়িয়ে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের এখানের যারা জনপ্রতিনিধিরা আছেন তারা যে কোনো দলেরই হন না কেন, কোনো দলীয় কথা আমরা নিন্দা করার জন্য আমরা এখানে বসি না, বিষয়টা হচ্ছে যে যদি তার মাটিটা সুরক্ষিত না থাকে তিনি রাজনীতিটা কোথায় করবেন? কিন্তু আমরা দেখলাম তারা পুরোপুরি মৌনব্রত অবলম্বন করলেন। যে ডিলিমিটেশনের বিষয়টা আসার পরে আমাদের বরাক উপত্যকা ভূগোল, আমাদের বরাক উপত্যকার ইতিহাস এবং আমাদের বরাক উপত্যকার সংস্কৃতির উপর একটা তীব্র আঘাত হানা হলো, তখন আমরা জনপ্রতিনিধিদের সেই ভূমিকাকে অত্যন্ত লজ্জাজনক বলে আমরা মনে করি এবং আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আপনারা আপনাদের মাটির স্বার্থে আপনাদের জনগণের স্বার্থে রাজনীতিটা করুন, আপনারা এর বিরোধিতা করুন, আপনারা পথে নামুন, আপনাদের পেছনে মানুষ থাকবেন, সবাই থাকবেন, সবাই যৌথভাবে একটা বড় যদি আমরা বড় আন্দোলন তৈরি করতে পারি তবে নিশ্চয়ই নির্বাচন কমিশনের এই বিষয় নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন ও ভারত মাতা পূজন সমিতির ব্যবস্থাপনায় অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করা হয়, নানান সাংস্কৃতিক ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। সেদিন অনুষ্ঠানের সূচনা হয় মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গণসিন্ধু মহারাজজি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ধর্ম জাগরণ প্রমুখ শিক্ষিকা লোপামুদ্রা প্রকায়স্থ, গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের আহ্বায়ক তথা আইনজীবী সম্রাট দত্ত প্রমুখদের ফাউন্ডেশন সদস্যরা উত্তরীয় পরিয়ে সম্মান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুভাষিস চৌধুরী। প্রধান অতিথি স্বামী গুণসিন্ধু মহারাজজি বক্তব্যে বলেন, অখণ্ড ভারত শব্দটি শুনলেই মানুষের হৃদয়ে জেগে ওঠে উদ্দীপনা, কল্পনা এবং প্রশ্ন। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ও পুণ্যভূমি। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌসুমীতে। সেদিন সহযোগিতায় ছিলেন গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের বর্ণালীনাথ, অভিষেক চন্দ, সন্তোষ ঘোষ, প্রসেনজিৎ অধিকারী প্রমুখেরা। আগামীকাল 15ই আগস্ট শিক্ষক শিক্ষিকা থেকে ধরে ছাত্রছাত্রীরা, আবাল বৃদ্ধ বনিতারা, স্কুলে যাওয়ারা, পড়ুয়ারা সকলেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করবে। স্বাধীনতা দিবস পালন করবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। স্বাধীনতা দিবস পালন করবে গান নাচ, স্বাধীনতা দিবস পালন করবে র্যালির মাধ্যমে, স্বাধীনতা দিবস হয়তোবা পালন করবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। উদাহরণস্বরূপ বলতে গেলে আমি বলছি, মনে করুন আজ একটা বাচ্চার জন্ম হলো এবং জন্ম দেওয়ার পরই তার মার মৃত্যু হলো। বাচ্চা আজ থেকে 10-12 বছর 15 বছর পর বড় হলো, তার জন্মদিন পালন করবে। যেদিন সে জন্মদিন পালন করছে সেই পৃথিবীতে প্রথম এসেছিল, জন্মদিন পালন করছে, ভালো কথা। কিন্তু তৎসঙ্গে তার সাথে পরিবারের যারা লোক আছে, তার আত্মীয় স্বজন আছে, তার ভাই। নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে 2024 ক্লাস 6 জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মেয়াদ বাড়ানো হয়েছে। বাছাই পরীক্ষার মাধ্যমে জহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে সেশন 2024-25 ভর্তির জন্য অনলাইন নিবন্ধন চলছে। অনলাইনে আবেদন জমা পড়ার শেষ তারিখ হচ্ছে 17ই আগস্ট 2023। চলতি মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টে ডিমা ইউথ ক্লাবের বিরুদ্ধে 6-0 গোলে জয়লাভ করল জিকে এফসি দল। মাতৃভূমি কাপে এখন পর্যন্ত এটাই সর্ববৃহৎ জয়। এই জয়ের সুবাদে তারা অনায়াসে দ্বিতীয় রাউন্ডে প্রবেশের ছাড়পত্র পেল। মঙ্গলবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বি গ্রুপের সপ্তম খেলায় রাজনগর এফসি দল খেলবে ভিক্টোরি এফসি দলের বিরুদ্ধে। এ খবর জানিয়েছেন আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সম্পাদক। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। মেরি মাটি মেরা দেশ অভিযান ছোট জলাঙ্গায় স্মারক শিলা পরিমল। স্বাধীনতা দিবসে সাজছে নরসিংটোলা, উদ্যোগ বিদায়ক দীপায়ন। আরএসএস এর উদ্যোগে অখণ্ড ভারত দিবস শিলচরেও মর্যাদায় পালিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।